গাছের চারা রপ্তানিতেও বড় সাফল্য বাংলাদেশের। ঔষধীয় ফলজসহ বিভিন্ন চারা রপ্তানি করে গেল বছরেই আয় ছাড়িয়েছে কোটি টাকা। তবে আগে উড়োজাহাজে করে চারা রপ্তানি হলেও এখন চট্টগ্রাম সমুদ্র বন্দর দিয়ে মধ্যপ্রাচ্যসহ বিভিন্ন দেশেই যাচ্ছে গাছের চারা। আবু জাবেদের ক্যামেরায় আরও জানাচ্ছেন নয়ন বড়ুয়া জয়। ঔষধি ফলজ ও বনজ সহ নানা রকমের ফুলের চারা উৎপাদনে শীর্ষস্থান দখল করছে বাংলাদেশ। গাছের চারা গুণগত মান ভালো হওয়ায় বিদেশেও শোভা পাচ্ছে বাংলাদেশের চারা। ১৯১৮ সাল থেকেই মধ্যপ্রাচ্যসহ বিভিন্ন দেশে চারা রপ্তানি সূচনা হলেও ২০২১ সালেই গাছের চারা রপ্তানিতে আয় হয়েছে কোটি টাকার বেশি। এখন শুধু উড়োজাহাজে নয়, চট্টগ্রাম সমুদ্র বন্দর দিয়ে জাহাজে করে চারা রপ্তানি হচ্ছে। আমরা সাধারণত যে চারাগুলি পাঠিয়ে সেটা ছিল কাঁঠাল, বট, লিচু, সফেদা, এরকম আট প্রজাতির গাছের চারা আমরা রপ্তানি করেছি। তবে সামনে যেটা যাবে ফেব্রুয়ারির মধ্যে সেটা আমের চারা যাবে আট প্রজাতির। চারা রপ্তানিকারকরা বলছেন, আগে শুধু ভারতসহ কয়েকটি দেশ চারা রপ্তানি করলেও এখন বিদেশের বাজারে বাংলাদেশের চারার কদর বেড়েছে, তাই দিন দিন বৃদ্ধি পাচ্ছে গাছের চারা রপ্তানি। সবচেয়ে বেশি চারা রপ্তানি হচ্ছে ফলজ ও ঔষধি চারা। এখানে প্রায় ৫,০০০ আম গাছের চারা দুবাইয়ের অর্ডারের জন্য এই মালগুলো সম্পূর্ণভাবে আমাদের রপ্তানিযোগ্য অবস্থায় আমরা কমপ্লিট করে রেখেছি। ইনশাআল্লাহ ভবিষ্যতে আমরা নিজেরা যা তৈরি করি তা বিদেশে দেওয়ার জন্য আমরা অনেক প্রচেষ্টায় আছি। বিভিন্ন বাইরেরও আমাদের থেকে আসে, যেমন বিশেষ করে চীন, থাইল্যান্ড, জাপান। চলতি মাসের শেষে চট্টগ্রাম বন্দর দিয়ে জাহাজে করে এবার ৫,০০০ এর বেশি আমের চারা যাবে মধ্যপ্রাচ্যে। তাই চারা রপ্তানি বাড়াতে সরকারের সহযোগিতা চান নার্সারি মালিকরা। নয়ন বড়ুয়া জয়, নিউজ ২৪।